পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরের উদ্যোগে 5ই মে থেকে 5ই জুন এক মাস ব্যাপী শুরু হয়েছে অগ্নি নিরাপত্তা ও সচেতনতা শিবির। গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলার বিভিন্ন শিল্প কারখানা, শপিং মল, নার্সিংহোম এবং হিমঘড় শিল্প কেন্দ্রে এগুলিতেও শুরু হয়েছে অগ্নি নিরাপত্তা ও সচেতনতা শিবির। তারই অঙ্গ হিসাবে বুধবার ইংলিশ বাজারের কমলাবাড়ি এলাকায় এক হিমঘরে আয়োজন করা হয়েছিল এই সচেতনতা শিবিরে। উপস্থিত ছিলেন মালদা জেলা দমকল সাব অফিসার বিশ্বজিৎ মণ্ডল, মালদা কোল্ড স্টোর ওনার্স অ্যাসোসিয়েশনের কনভিনার উজ্জ্বল সাহা সহ অন্যরা। এদিন এই অগ্নি নিরাপত্তা সচেতনতা শিবিরে আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হাতে কলমে তা শেখানো হয় হিমঘরের কর্মীদের। তার পাশাপাশি হিমঘরের ভেতরে অ্যামোনিয়া গ্যাস লিকেজ করলে ভেতরে আটকে পড়া কর্মীদের কিভাবে বেড করা সম্ভব তাও দেখানো হয়। এ বিষয়ে মালদা কোল্ড স্টোর ওয়ানার্স অ্যাসোসিয়েশনের কনভিনার উজ্জ্বল সাহা জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় এক মাস ব্যাপী শুরু হয়েছে এই অগ্নি নিরাপত্তা ও সচেতনতা শিবির। জেলার বিভিন্ন শিল্প কারখানার পাশাপাশি নার্সিংহোম, শপিং মলগুলিতে শুরু হয়েছে এই সচেতনতা শিবির। অন্যদিকে এই বিষয়ে মালদার দমকল বিভাগের সাব অফিসার বিশ্বজিৎ মণ্ডল জানান, বহুতল থেকে শুরু করে হিমঘর এবং কারখানাগুলিতে আগুন লাগলে কিভাবে মোকাবেলা করা সম্ভব তা হাতে কলমে শেখানো হচ্ছে। জেলা জুড়ে এক মাস ব্যাপী চলবে এই সচেতনতা শিবির। আজকে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফায়ার ডিপার্টমেন্ট সার্ভিসের পক্ষ থেকে আমাদের একটা মেসেজ এসেছে, এটা কিনা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলতে আপনাকে মানুষকে অগ্নি সম্বন্ধে সচেতনতা করা। আমাদের সেই এখন এক মাস ধরে 5ই মে থেকে 5ই জুন অবধি আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে, বিভিন্ন কোল্ড স্টোর, বিভিন্ন শপিং মল, নার্সিংহোম থেকে এই পুরো এই এক মাস ধরে আমরা মানুষকে মানে অগ্নি সম্বন্ধে সচেতনতা করার উদ্যোগ নিয়েছি। এবং প্রতিটা জায়গায় আমরা হাতে কলমে কাজ ধরে শেখাচ্ছি কীভাবে আগুন লাগলে আগুন কীভাবে মোকাবেলা করবেন, নিয়মে তার আমরা সেটাই নিয়ে আমরা আজকে এসলাম আজকে এই কোল্ড স্টোরে। এখানে আমরা এখানে দুটো ডেমো দেখলাম, একটা আগুন লাগলে কীভাবে করবো আর একটা কোল্ড স্টোরে করতে লিকেজ হয়ে যাবে তার সমস্তটাই আমরা করে দেখিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট এবং আমাদের মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের মালদা জেলার যে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট আছে তারা আমাদের জেলার বিভিন্ন কোল্ড স্টোরেজ, অন্যান্য কলকারখানা এবং শপিং মল, মার্কেট কমপ্লেক্স প্রত্যেকটা জায়গাতে 5ই মে থেকে 5ই জুন অগ্নি যে নির্বাপন কিংবা অগ্নিসংযোগ স্থলে কীভাবে রেস্কিউ করতে হবে সে নিয়ে সচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে। তারই অঙ্গ হিসাবে আজকে বিভিন্ন কোল্ড স্টোরেজ এবং ইন্ডাস্ট্রিতে এই প্রোগ্রামগুলো শুরু হয়ে গেছে। মালদা ফায়ার ব্রিগেডের অফিসাররা এবং যারা এখানকার পদাধিকারী আধিকারিক কর্মীরা আছেন তারা আছেন এবং আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, কোল্ড স্টোরে, বিভিন্ন শপিং মলে গিয়ে তারা ট্রেনিং করাচ্ছেন কী করে আগুন লাগলে এমার্জেন্সি রেস্কিউ করতে হবে, আগুন লাগলে মানুষের ক্ষয়ক্ষতি যেন না হয়, আগুন লাগলে কী করে যানমাল রক্ষা করা যায়, এমার্জেন্সি কীভাবে এই আগুন থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, সমস্ত উপকরণ দিয়ে আজকে মালদার যে ফায়ার ব্রিগেড অফিসার ইনচার্জ আছেন উনি এখানে দায়িত্ব নিয়ে আমাদের মালদা শহরে বিভিন্ন জায়গাতে আমাদেরকে অ্যাওয়ারনেস করছেন। এজন্য আমরা ইন্ডাস্ট্রি এন্টারপ্রেনারদের পক্ষ থেকে ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট এবং আমরা মালদা জেলা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি। আপনার নাম? উজ্জ্বল সাহা, কনভেনার, মালদা ডিস্ট্রিক্ট কোল্ড স্টোর ওনার্স অ্যাসোসিয়েশন।